ছানা পকোড়া ডাল রান্না করব প্রথমে ছানাগুলো মেখে নিচ্ছি ছানা মেখে নিয়ে ছানাতে নুন দিচ্ছি আর লঙ্কা দিচ্ছি ছানা মেখে নিয়েছি মেখে নিয়ে ছানাগুলো গোল করে পাকিয়ে নিয়েছি প্রথমে ছানাগুলো ছানার বড়াগুলো ভেজে নেব পকোড়া করে নেব নিয়ে ভেজে পকোড়া করে তারপরে ডাল দিয়ে রান্না করবো ছানা পকোড়া ডাল ছানাগুলোকে গরম তেলে এখন ভেজে নেব ছানা পকোড়া ভেজে নিচ্ছি এখন আমি কড়াইয়ে এইভাবে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে ছানা পকোড়াগুলো তুলে রেখে দেবো অন্য পাত্রে ভেজে নিচ্ছি ছানা পকোড়া উল্টে খুন্তি করে উল্টে দিচ্ছি এখন ছানা পকোড়া এইভাবে এখন ছানার বড়াগুলো আমার রান্না করে নিচ্ছি ছানার পকোড়া রান্না করে নিলাম তারপর কড়াই চাপিয়েছি কড়াইয়েতে গোটা জিরে ফোড়ন কাঁচা লঙ্কা ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন আর গোলমরিচ গোটা গোলমরিচ ফোড়ন দিচ্ছি তারপর মুসুরির ডাল দিচ্ছি নুন দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি কড়াইয়েতে ফোড়ন দিয়ে একসঙ্গে চাপিয়ে দিচ্ছি মুসুর ডাল ভেজে নিয়েছি ফোড়ন ফোড়নের মশলাগুলো সব একসঙ্গে ভেজে নিয়েছি তারপরে জল দিচ্ছি কড়াইয়ে কড়াইয়ে এখন জল দিয়েছি ছানার পকোড়াগুলো কড়াইয়ে ডালের সঙ্গে এখন দিচ্ছি ঢাকনা দিচ্ছি ফুটছে ছানার পকোড়া ডাল এখন ফুটছে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি এই যে দেখুন ছানার পকোড়া ডাল রান্না করছি এইভাবে ছানা পকোড়া ডাল রান্না করছি ডিনারে খাবেন ডিনার করবেন রুটি দিয়ে পরোটা দিয়ে খাবেন খুব ভালো লাগবে দেখবেন ছানার পকোড়া ডাল দিয়ে রান্না করে পরোটার সঙ্গে খাবেন খুব সুন্দর অসাধারণ লাগছে তখন বলবেন একবার ট্রাই করে দেখবেন খুব সুন্দর খেতে আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি ডালেতে যাতে স্বাদটা একটু বেশি হয় সেই জন্য রান্না করে নিলাম ছানা পকোড়া ডাল রান্না করে নিয়েছি এখন কি সুন্দর দেখতে